দেখতে দেখতে অনেকটাই বয়স হয়ে গেল পেরিয়ে এলাম ফিফটি পেরিয়ে এসেছি ফিফটি আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফিফটি ক্রস করেছেন খুব ভেবেচিন্তে আমাদের খেতে হবে যখন আমরা ফিফটি ক্রস করে যাই অ্যাবভ ফিফটি মানুষদের খুব কর্মরত অবস্থায় ভালো সুস্থ অবস্থায় দেখলে খুব ভালো লাগে তো সুস্থ অবস্থায় থাকার জন্য কিছু আমাদের মেনে চলতে হয় অনেক কিছু কাজে যেমন আমাদের না লাগানো থাকে অনেক কিছু খাওয়ারেও আমরা লাল দাগ দিয়ে দিই যে এই খাবার আমাদের খাওয়া উচিত নয় হ্যাঁ আজকে আমি আপনাদের বলবো পঞ্চাশ ওভার হয়ে গেলে আমাদের কোন কোন খাওয়ার স্পেশালি পাঁচটি খাওয়ারের কথা বলবো যেগুলো আমাদের খাওয়া একদমই উচিত নয় চায় তো মন অনেক কিছুই খেতে কিন্তু এগুলো খেলে শরীরের খুবই ক্ষতি হয় শুনুন তাহলে এই বয়সে এসে আমরা ফেস করি হাইপারটেনশন ডায়াবেটস আরও অনেক এজ রিলেটেড প্রবলেম বিজ্ঞান এবং এক্সপার্টদের কথায় এই পাঁচটি ফুডের মধ্যে ফার্স্ট ফুড হল কোল্ড ড্রিঙ্কস যা আমাদের কখনোই অ্যালাউ করা উচিত নয় এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকে ফসফরিক অ্যাসিড যা আমাদের বোনের ক্যালসিয়ামকে নষ্ট করে দেয় আর শরীরকে ডিহাইড্রেট করে দেয় শুধু তাই নয় এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এত পরিমাণ চিনি থাকে যা ব্লাডের সুগার লেভেলকে বাড়িয়ে দেয় রেগুলার যদি কোল্ড ড্রিঙ্কস খান তাহলে কিন্তু স্কিনগুলো খুব তাড়াতাড়ি ডাল হয়ে যায় শুকিয়ে যায় দ্বিতীয় খাওয়ার যা আমাদের খাওয়া উচিত নয় তা হল ফাস্ট ফুড ফাস্টফুডের মধ্যে হাই ক্যালোরি থাকে যা আমাদের ওয়েট গেন করায় হেল্প করে সমস্ত রকমের হেলথ রিলেটেড প্রবলেমকে বাড়িয়ে দেয় এই ফাস্টফুডের স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল যা আমাদের আটারিকে ক্লক করে আর হার্ট ডিজিজের রিস্ক বাড়ায় খুব বেশি নুন বা লবণ থাকায় এই ফাস্টফুড ব্লাড প্রেশারকে ইনক্রিজ করতে হেল্প করে আর নর্মাল খাওয়ার মানে ফল সবজিতে যেমন ভিটামিন ফাইবার অক্সিডেন্ট মিনারেলস থাকে এগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলোর সত্যিকারের অভাব থেকে যায় তিন নম্বর খাওয়ার যা আমাদের একদমই খাওয়া উচিত নয় আমাদের মানে আমরা যারা পঞ্চাশের ওপর ব্রেড ম্যাগি আর পাস্তা এই জাতীয় খাবারগুলো যা সহজে পাওয়া যায় সহজে বানানো যায় কিন্তু এই ব্রেডের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকায় ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করে আর কোলেস্টেরলও বাড়ায় এই ব্রেড পাস্তা ম্যাগি ওয়েট গেনে হেল্প করে তো যাদের ব্লাড প্রেশার আর ডায়াবেটিস আছে তাদের একদমই এগুলো খাওয়া উচিত নয় এবার আসি চার নম্বর খাবারের কথা তা হল তেলেভাজা তেলে ভাজা আমাদের বৃষ্টির দিনে চাই চাই কিন্তু যখন আমরা পঞ্চাশের ওপর হয়ে যাই এটা আমাদের জন্য বিষ হয়ে দাঁড়ায় ট্রান্সফ্যাট থাকায় এগুলো শরীরের খুবই ক্ষতি করে আর এর মধ্যে বেশি নুন থাকায় আমাদের বিপি তো বাড়বেই বাড়বে আমাদের ওবেসিটির একটা টেন্ডেন্সি এসে যায় যদিও আমরা তেলে ভাজা রেগুলার বেশিসে খাই না তাও এতে অ্যাসিডিটি বাড়ে শরীরের অনেক রকমের প্রবলেম তৈরি হয় এবার আসি পাঁচ নম্বর খাওয়ার মিষ্টি মিষ্টি আমাদের শরীরে পয়োজনের মতো কাজ করে মিষ্টি বেশি খাওয়া বা মিষ্টি রেগুলার বেশি সে খাওয়া অবশ্যই ডায়াবেটিসকে বাড়ায় কিন্তু অ্যাসিডিটি কত রকমের সমস্যা যে হয় মিষ্টি খেলে তা যারা মিষ্টি খায় আমার মতো তাদের অবশ্যই জানা আছে আমার কিন্তু পঞ্চাশের উপর বয়স আর আমি এই পাঁচটি ফুড চেষ্টা করি না খাওয়ার আপনারাও আমার সাথে সাথে থাকবেন আমার কথাগুলো শোনার চেষ্টা করে মন দিয়ে পালন করার চেষ্টা করবেন অবশ্যই ভালো থাকবেন আমার মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার কোনো এই রকম ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন নমস্কার